আজ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইউআইএফআই এর পতাকার নিচে সমবেত হয়েছি ইনসাফ চাইতে। রিন্টু শেখ, যিনি পঞ্চায়েত নির্বাচনে শহীদ হয়েছিলেন, তার পরিবারের সবাই এখানে উপস্থিত আছেন, তারাও এসেছেন ইনসাফ চাইতে, বিচার চাইতে। ওটা পশ্চিমবাংলা জুড়ে যেটা চলছে, সারা ভারতবর্ষ জুড়ে যেটা চলছে, ধর্মের তাস খেলাই হোক অথবা আমাদের রাজ্যের মানুষ, বিশেষ করে বেকার যুবক যারা আছেন, শিক্ষিত যুবক যারা আছেন, তাদের আজকে দিশাহীন। আমরা আগের জমানায় দেখেছি যে শিক্ষিত ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে শহরে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং জীবনে একটা অর্থ খুঁজে পাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল প্রক্রিয়ার মধ্যে কি হয়েছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কি হয়েছে, রাজ্যের স্বাস্থ্যে কি হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কি হয়েছে, রেশন দুর্নীতি কি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থার মধ্যে রাজ্যের যুবরা ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে এসবের প্রতিবাদ করতে এবং মানুষকে বিচার পাইয়ে দিতে। আজ আমরা সমবেত হয়েছি পদযাত্রায়, আমাদের পদযাত্রা এখন চলবে, আমরা এখন শুরু করছি এই পদযাত্রা, এই পদযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলবে।